আমার বাবাজি এক তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন ওই সমস্ত মুসলিরা ধ্বংস হয়ে যায় অন্য কিতাবের মধ্যে লিখেছেন ওয়াইল নামক একটা জাহান্নাম আছে একটা জাহান্নাম আছে যে জাহান্নামের নামটা হলো ওয়াইলন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল শব্দ ব্যবহার করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদিকে ইঙ্গিত করেছেন যে ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বটে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে নয় আল্লাহকে রাজি করার জন্য নয় আমার বাইরে আমার নামাজ আদায় করে আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করে না শুধুমাত্র কেবলমাত্র এখন মুরব্বি হয়ে গেছে দাড়ি এবং চুল বাই টাইপে সাদা হয়ে গেছে আমি যদি নামাজ না আদায় করি আমাকে লোকে বলবে কি আমি এলাকার মধ্যে বড় একটা মাতব্বর আমি অনেক এতগুলো দরবার করি আমাকে মানুষ এত সম্মান করে আমার বাবাজি এই উদ্দেশ্য নিয়ে কোনো মানুষ যদি নামাজ আদায় করে আমার আল্লাহ বলছেন সমস্ত নামাজ আমার কাছে বলবে না ওই সমস্ত নামাজ আমার কাছে আসবে না আমার আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লি ধ্বংস হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলেন তো দেখি এটা আমার মতো মোল্লা বংশের কথা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মাউনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওই সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করে বটে মানুষের যেন তাকে মুসল্লি বলে মানুষের যেন তাকে মুত্তাকিওয়ালা বলে এই জন্য তারা নামাজ আদায় করে বাড়িতে বল হলুকার পাঁচ নামাজ আদায় করে এখন আমি যদি নামাজে না যাই আমি যদি মসজিদে যদি নামাজ আদায় করতে না যাই আমার বাইরা এমন সময় আমার বিবির কথা শুনতে হয় আমাকে অনেক কথা শুনতে হয় আমি হজ করে এসেছি এখন যদি আমি নামাজ পড়তে না যাই আমাকে লোকে ভালো বলবে না এই নিয়তে কোনো মানুষ সারা জীবন ভর যদি নামাজ আদায় করে আমার আল্লাহ বলেছেন ওয়াইলুন ওয়াইল নামক দোজখ বলকার ওই সমস্ত মানুষের জন্য আমার বাবাজি আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বাবাজি আজকে তো আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব নেই নামাজের চাইতে কিন্তু আমরা জানাজার নামাজে বেশি গুরুত্ব দেই দেখবেন কিন্তু আমরা কিন্তু ফজরের নামাজের জন্য মসজিদে গিয়ে দিন এত বড় সমাজের মধ্যে কিন্তু দেখতে পাইবে লোক হয় না আহত দেখা যায় জুমার নামাজের লোক অভাব হয় না কথা বলেন না কে শুক্রানা নামাজ আছে না নাই পাঁচ ওয়াক্ত মুসল্লিওয়ালা আমাদের সমাজে আছে না নাই অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করেছেন জোরে বলতে হবে কয় ওয়াক্ত আরো জোরে বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ আছে আছে তো আলহামদুলিল্লাহ জোরে কর তবে সবার কাছে নাই সবার কাছে নাই মুসল্লি এখন পাঁচ প্রকারে হয়ে গেছে একবার মুসল্লি শুধু সপ্তাহে একদিন শুক্রবারের দিন দেখা যায় আর এক প্রকার মুসল্লি বছরে মাত্র দুই দিন দেখা যায় আর এক প্রকার মুসল্লি শুধুমাত্র রমজান মাসে দেখা যায় আর এক প্রকার মুসল্লি আছে তাদেরকে প্রতিদিন পাঁচবারই দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাকি সাইড অফ মুসল্লি যারা আছে তাদের আল্লাহর কাঠপরা দাঁড় করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আব্দুল করিম আব্দুর রহিম তোমাকে যে আমি এত সুযোগ দিয়ে কিছু সুযোগ করে দিয়েছিলাম তোমাকে সুস্থতা দান করেছিলাম তোমার টাকা পয়সা এত ধনগুলো দান করেছিলাম আমি তোমার উপরে নামাজ ফরজ করেছিলাম নামাজের হিসাব দিয়ে জান্নাতে যাও ক্ষমতা আছে জোরে বলেন ক্ষমতা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ডাকতে বলেন أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أمار بابا جي أمار فايقم بردان تقولي
যুদ্ধের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করবেন যে হিসাবটা বান্দার নেবেন সেই ব্যাপার সেই জিনিসটা করবার নামাজ জোরে বলেন কি আর জোরে বলেন কি নামাজ আল্লাহ রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন একবার নয় দুইবার নয় আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেছেন মানুষ রে একবার নয় দুইবার নয় 80 থেকে 82 বার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন সরি বলেন তো কিসের কথা বলেছেন নামাজের কথা বলেছেন অন্য কোন হুকুমের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বলেন নাই আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ফজর নামাজের দুই রাকাত সুন্নতের ব্যাপারে বলা হয়েছে কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে আমার পয়গম্বর ডাকতে বলে ওই ব্যক্তির আমল নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় নেকটা ভরপুর করে দেয় শুধুমাত্র ফজর নামাজের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করলে যদি বাবাজি এরকম নাকি আল্লাহ দান করে দেন তাহলে বলেন তো দেখি কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত স্বয়ং আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য ওই ব্যক্তির আমল নামায় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত মসজিদে যাওয়া আশা করে পাঁচ ওয়াক্ত মসজিদে যাইতেছে আবার আসতেছে নামাজ আদায় করতেছে আমার বাবাজি আমার পয়গম্বর ডাকতে বলেন ওই ব্যক্তিকে তুমি মুত্তাকি হিসেবে ঘোষণা দিতে পারো আমার বাবাজি ওই ব্যক্তি পারো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম মুমিনের জন্য ছয়টা গুণ বর্ণনা করেছেন বাবাজি জোরে আওয়াজ দিয়ে বলতে হবে গুণ হলো কয়টা এর মধ্যে এক নম্বর গুণ হইল আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব গায়বের মধ্যে আমরা বিশ্বাস স্থাপন করেছি বলেন তো দেখি আমরা কি আল্লাহকে দেখেছি সবাই বলে নাই আল্লাহকে দেখেছি না না আমরা আল্লাহকে দেখি নাই আমরা পয়গম্বরকে দেখি নাই আমরা কিন্তু জান্নাত দেখি নাই আমরা কিন্তু জান্নাত দেখি নাই জাহান্নাম কিন্তু আমরা দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই আমার আল্লাহ কেউ দেখি নাই আমার পয়গম্বর কেউ দেখি নাই এগুলো না দেখার কারণে না দেখার পরে ওলামাই কেরাম বলেছেন ওলামাই কেরামের কাছ থেকে শুনেছি হাদিস হাদিসে আমরা পেয়েছি আমরা কোরআনে আমরা পেয়েছি এর উপরে আমরা বিশ্বাস করেছি এই বিশ্বাসের নাম হলো ঈমান যে ঈমান আমরা গ্রহণ করেছি আমরা বলেছিলাম ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি এই ছয়টা গুণ অর্জন করবে ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহর ভাষায় বলেছেন সফল কাম মুমিন সফল কাম মুমিনের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যারা সফল মুমিন হইতে পারবে তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দান করেছেন ওই ব্যক্তি যেই মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখে আসবে আমার আল্লাহ ডাকতে বলেন ওই সমস্ত মানুষের কবরে রেখে আসতে দেরি হবে কিন্তু তার কবরটা জান্নাত হইতে দেরি করবে না জান্নাত মাহাদুল সৃষ্টি করিয়া দ্বিতীয় নাম্বার কথা ছিল বাবা জান্নাত মাহাদুল বলেছেন তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম এর মধ্যে এক শ্রেণী মানুষ হইল যারা লোক দেখানোর জন্য নামাজ
সদাই করি লোক দেখানোর জন্য যারা হজ করেছে লোক দেখানোর জন্য যারা কোরআনে কাম কারিম তেলাওয়াত করে লোক দেখানোর জন্য যারা দান সদকা করে আমার বাবাজি এই সমস্ত মানুষের ব্যাপারে হুমকি দুমকি এসেছেন একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুমাইর আজবাজি রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর বলি একদিন তিনি বলতেছেন আমি মক্কা শরীফের মধ্যে এমন ঢুকতেছি প্রবেশ করতেছি এমন সময়ের মধ্যে দেখতে পাইলাম আমার বন্ধুগণ একত্রিত হইয়া ওই জায়গার মধ্যে বসে আছেন কিছু লোক দাঁড়ায় আছেন একজন লোক কি জেনে বলতেছেন আর একজন লোক কি যেন তেলাবত কি যেন করতেছেন সবাই মিলে শুনতেছেন সুমাইর আজবাহি রহমতুল্লাহ আলাই বলেন আমার বন্ধুগণ সুমাইর আজবাহি রহমতুল্লাহ হেঁটে হেঁটে পা পা করে তাদের কাছে পর্যন্ত চলে গেলেন তার মানে দেখতেছেন একজন পড়ে সবাই মিলে শুনতেছে হযরত সুমাইর আজবাহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতাম না আমি তাদের কাছে যাই জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে ওখানকার লোকজন আমার কাছে জবাব দিল তিনি হলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী তার নাম হলো হযরত আবু হুরায়রা তিনি বলতেছেন আমিও তাদের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছু সময় হাদিস শ্রবণ করলাম আমার বাবাজি এমন পর্যায়ে সবাই যার যার কাজের জন্য বাড়িতে সবাই চলে গেল এমন মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা বসে আছেন আর কোনো লোক নাই এমন মুহূর্তের মধ্যে ওই জায়গায় আমি আছি এবং আল্লাহ পাক বলেন পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বসে আছেন বাবাজি গভীর মনোযোগে কথাগুলো শুনবেন বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বসে আছেন এমন সময়ের মধ্যে আমি ওই জায়গার মধ্যে আছি আমি সুমাইর আজবাহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম ইয়ে পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা আপনি তো পয়গম্বর থেকে অনেক হাদিস আপনি বর্ণনা করেছেন আপনি তো অনেক হাদিস বর্ণনা করেছেন আপনি আমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করবেন যে হাদিসটা আপনাকে আপনার কাছে স্বয়ং পয়গম্বর আপনার কাছে বর্ণনা করেছে যে হাদিসটা আপনার ডায়েরি আপনার কাছে বর্ণনা করেছে এমন একটা হাদিস আমার কাছে বর্ণনা করবেন শুধুমাত্র আপনার কাছে বর্ণনা করে নেই আপনি সেই হাদিসের উপরে আমল করেছেন আপনি সেই হাদিসটা মুখস্থ করেছেন হে আল্লাহর পয়গম্বরের সাহাবী এমন একটা হাদিস আমাকে পড়ে শোনাবেন আপনি কি রাজি আছেন নাকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমাইর আজবাহি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন আমার কাছে বসেন আমি আপনাকে এমন একটা হাদিস পড়ে শোনাবো যেই হাদিসটা স্বয়ং পয়গম্বর আমার কাছে বর্ণনা করেছেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি আমার কাছে বসেন আপনার কাছে একটা হাদিস আমি পড়ে শোনাবো বাবাজি সুমাইর আজবাহি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাদিসটা শুনতে চাইলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা আবু হযরতে সুমাইর আজবাহি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করবেন বাবাজি এমন সময়ের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করবেন করবেন ভাব এমন অবস্থার মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে মাটিতে চলে পড়ে যায় জমিনে যখন পড়ে যায় আবার হযরত সুমাইর আজবাহি রাহমাতুল্লাহ আলাইহি তাকে উঠাইয়া তাকে যে তার
যখন ফিরে আসলো এমন সময়ের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলা হইল আপনি আমার কাছে সেই হাদিসটা শুনে শুনান আমার বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আবার হাদিসটা পড়ে শোনাবেন এমন মুহূর্তের মধ্যে আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এইভাবে একবার নয় দুইবার নয় তিন থেকে চারবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করে শোনাবেন এই হাদিসটা বর্ণনা করার সময় প্রস্তুতি গ্রহণ করতেছেন এমন সময়ের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করবেন করবেন ভাব এমন মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যায় আমার বন্ধুগণ আপনাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তো বাবা আপনারা সঠিকভাবে শুনে উত্তর দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এমন কি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করেছেন যেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে গিয়া একবার নয় দুইবার নয় তিন থেকে চারবার বেহুশ হয়ে মাটিতে পড়ে যায় বলেন তুমি কি এই হাদিসের মধ্যে জটিলতা আছে না না কথা কি বুঝতেছেন সবাই বলেন কথা বুঝতেছেন একবার নয় দুইবার নয় একটা হাদিস বর্ণনা করতে গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চারবার একদিন থেকে চারবার বেহুশ হয়ে মাটিতে জমিনে পড়ে যায় আমার বাবাজি এমন মুহূর্তের মধ্যে হাদিসের কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে না বাবাজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থবার যখন হযরত সুমাইর আজবাগী রাদিয়াল্লাহু কাছে এই হাদিসটা বর্ণনা করলেন বললেন শুনেন আমি আপনার কাছে হাদিসটা বর্ণনা করি কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর আমাকে ডাকতে পারে আবু হুরায়রা এমন একটা হাদিস তোমার কাছে বর্ণনা করব শোনো সেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার কাছে পয়গম্বর এইভাবে বর্ণনা করেছেন আবু হুরায়রা কয়েক শ্রেণীর আমল করিকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করে দিবে এর মধ্যে এক নম্বর কথা বলেছি যে সমস্ত মানুষেরা আল্লাহকে রাজি গোসল করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য নয় শুধুমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে এই ব্যক্তি মুসল্লি এই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি অন্য কোনো শুনিয়া অন্য কোনো টার্গেট নিয়া যে ব্যক্তি নামাজ না আদায় করে আমার পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর কাঠ করে দাঁড় করাইয়া আমার আল্লাহ প্রশ্ন জিজ্ঞাসা করবেন তুমি কেন তুমি নামাজ আদায় করেছ মানুষকে দেখানোর উদ্দেশ্য নামাজ আদায় করেছ মানুষকে দেখান নামাজ আদায় করতে গিয়া নামাজ তো এত সুন্দর একটা ইবাদত যে ইবাদত করতে গিয়ে মানুষকে দেখা যায় এই জন্য তুমি নামাজ আদায় করেছ কিন্তু এমন একটা আমল তুমি করো না যে আমলটা লোকে দেখতে পায় না অর্থাৎ তোমার উপরে তো যাকাত ফরজ হয়েছিল তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল যাকাত এমন ভাবে আদায় করতে হয় আপনি যাকাত আদায় করলেন কিনা আপনার বড় ভাই আপনার খবর জানে না আপনি যাকাত আদায় করলেন কিনা আপনার পার্শ্ববর্তী মানুষ আপনার খবর জানে না বাজান এমন তাকে জিজ্ঞাসা করবেন জাকাত আদায় করতে হয় লুকাইয়া লুকাইয়া মানুষে দেখে না মানুষে জানে না সেই আমলটা তুমি করেছ না সেই আমলটা তুমি করো নাই কিন্তু সেই আমলটা লোকে দেখতে পায় অর্থাৎ নামাজ পড়তে গিয়ে মানুষে দেখতে পায় এই আমলটা তুমি করেছ অর্থাৎ তোমার মধ্যে মানুষ দেখানোর উদ্দেশ্য তুমি নামাজ আদায় করেছ বলো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি প্রশ্ন করবেন কি বিচার করবেন আমার আল্লাহই ভালো জানেন তবে লোক দেখানি নামাজ যারা পড়বে আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক আল্লাযিনা ইউমিনুনা বিল আল্লাযিনা যে সমস্ত মুসল্লিরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে বলেন তো দেখি এই ঘোষণাটা কার আরো সরে বলেন কার তাহলে
মানুষকে দেখানোর উদ্দেশ্য কোন যদি আমল আমি আপনি যদি করে থাকি এই মুহূর্তে আমরা নিয়তকে পরিবর্তন করিয়া একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা আমল করব আমরা পারব তো বাবাজি সবাই পারব তো বাবাজি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছেন সুমাইর আজবাহিকে শোনো ওই সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাট করে দাঁড় করিয়ে দিবেন যে সমস্ত মানুষেরা দুনিয়াতে কোরআনে কারিম শিক্ষা গ্রহণ করেছিল দুনিয়াতে কোরআনে কারিম শিক্ষা গ্রহণ করেছিল আলেম হয়েছিল হাফেজ হয়েছিল আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে নয় শুধুমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র মানুষকে খুশি করার জন্য আমার বাবাজি এমন ওই সমস্ত কারীদেরকে ওই সমস্ত আলেমদেরকে ওই সমস্ত হাফেজদেরকে ওই সমস্ত কোরআনে কারিম তেলাওয়াত করনেওয়ালা মানুষদেরকে বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাট করায় দাঁড় করাইয়া দিবেন তোমাকে আমি কোরআনে কারিম শিক্ষা গ্রহণ করার আমি তৌফিক দিয়েছিলাম তোমাকে আমি তৌফিক দিয়েছিলাম এমন একটা কালাম তুমি গ্রহণ করেছিলে যে কালামটা আমার পয়গম্বরের উপরে আমি নাযিল করেছিলাম যে কালামটা তুমি গ্রহণ করেছিলে এটা আমাকে রাজি করার জন্য তুমি তেলাওয়াত করো নাই সকালেও তেলাওয়াত করেছো বটে বিকালেও তেলাওয়াত করেছো বটে কিন্তু তেলাওয়াতের মাধ্যমে আমাকে রাজি করার উদ্দেশ্য ছিল না আমাকে খুশি করার তোমার উদ্দেশ্য ছিল না তুমি ওয়াজ করাইয়া বেড়াইতা মানুষের মন জয় করার জন্য আজকে তুমি জবাব দাও এই তুমি যে ওয়াজ নসিহত করেছো তুমি কি মেনেছো ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া দিবেন আমার আল্লাহ তাদের সাথে কি মুআমেলা করবেন কি ব্যবহার করবেন আমার আল্লাহ পাকে স্বয়ং ভালো জানেন কিন্তু তাদের ব্যাপারে হুমকি আর ধুমকি হইল এই সমস্ত মানুষরা মানুষ দেখানোর উদ্দেশ্য করিয়া যে সমস্ত মানুষরা কোরআনের হাফেজ হয়েছে যে সমস্ত মানুষরা কোরআনে কারিমের তেলাওয়াত সহিভাবে শিক্ষা করেছে ঠিক আছে কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য করেছে মানুষকে ঠেকানোর উদ্দেশ্য করেছে বাবাজি ওই সমস্ত মানুষদের ব্যাপারে বলা হয়েছে আমার আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন তারপরে তাদের হলো ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাট করায় দাঁড় করায় দিবেন যে সমস্ত মানুষেরা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এই দুনিয়াতে জিহাদ করেন নাই জিহাদ বিশাল বড় একটা ইবাদত আল্লাহ রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে গেছেন তারা নিজের বরত্বতা স্বীকার করার জন্য সাহসী লোক নিজের শক্তি আছে সামর্থ্য আছে জিহাদ করার এই উদ্দেশ্য নিয়ে কোনো মানুষ যদি জিহাদ করে থাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাও বলেছেন যে সমস্ত মানুষেরা জিহাদ করবে বটে কিন্তু আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে নয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নিয়ে নয় শুধুমাত্র নিজে বরত্ব প্রকাশ করার জন্য জিহাদ করে তারা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাট করায় দাঁড় করাইয়া দাঁড় করায় দাঁড় করায় আর এক শ্রেণীর মানুষ যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে হয় কি করতে হয় হজ করতে হয় এই লক্ষ লক্ষ টাকা খরচ করছে বটে কষ্টের উপার্জিত টাকা খরচ করে হজ করে এসেছে কিন্তু নিয়তটা তেমন ভালো ছিল না আমি হজ করতে গেলাম আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিছে এখন যদি হজ না করি সমাজের মানুষ ভালো পায় না টাকা পয়সা আছে তো আছে হজই করতে পারে এরকম মানুষ বলে সবাই বলেন বলে না এরকম কথা বলে না এই মানুষের জবানটা বন্ধ করার জন্য মানুষের কথাটা ঠেকানোর জন্য যে ব্যক্তি হজ করেছেন বটে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলেও কাজ হবে না তোমার নিয়তের মধ্যে সমস্যা
আমি হজ করেছি সামনে বছর আমাকে নির্বাচন করতে হবে আমি হজ করে যদি আসি তাহলে আমাকে মানুষে ভোট 2 সেন্টটা বেশি দিবে রাস্তায় গেলে আমার সালাম 2 সেন্টটা বেশি দিবে আমাকে মানছে হাজী সাহেব বলবে কি সাহেব সবাই বলেন কি সাহেব সবাই বলেন কি সাহেব হাজী সাহেব বলবে হাজী সাহেব বলবে পুরুষ পুরুষদের টয়লেট 1 নাম্বার জন্য আমার যা আছে এই স্কুলের পশ্চিম সাইডে আপনারা হাজির করতে পারবেন স্কুলের পশ্চিম সাইডে এইজন্য বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য জোরে বলেন কার আরো জোরে বলেন কার এই কথা আমার আপনার কথা নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন যে আমার ইবাদত বন্দী করবা কোনো মানুষকে রাজি করার জন্য নয় কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য নিয়ে নয় আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য নয় অন্য কোনো টার্গেট নিয়ে তোমাকে আমি বানাই নিয়ে আমার আল্লাহ ডাক দেব বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলে আমি তোমাদেরকে কিন্তু অন্য কোনো টার্গেট নিয়া অন্য কোনো উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি বানাই নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দী করতে হবে এই ঘোষণাটা আমার রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে বানাইয়া উদ্দেশ্য সম্পর্কে বানায় বলিয়ে দিলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে দুনিয়াতে বানাইছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমার আল্লাহ ডাকতে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন সূরাতুল বাকারায় আমার আল্লাহ ডাকতে বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أمار بابا جي أمار الله فاق رب العالمين يا أيها الناس নাস বলিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলি মানুষ আছে চাই হোক সে মুসলমান চাই হোক সে খ্রিস্টান চাই হোক সে ইহুদি চাই হোক সে নাসারা অর্থাৎ যে সমস্ত মানুষ মানুষ হিসাবে পরিচয় দিতে চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন তাদেরকে টার্গেট নিয়ে বলেন আমার আল্লাহ ডাকতে বলেন হে মানুষ সকল হে পৃথিবীর মানুষ সকল আমি রবের ইবাদত বন্দেগি করবা কার ইবাদত করতে হবে বাবা রবের ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি রবের ইবাদত বন্দেগি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দিয়ে দিতে গিয়া বলতেছেন উবুদু রব্বাকুম আল্লাযী খলাকাকুম বাবাজি হবে বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন আল্লাহর নামটাকে জোরে নেওয়া যাবে জোরে বলেন কে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে অন্তর থেকে
হিংসা অন্তর থেকে কিনা অহংকারের টাকা পরে সব কিছু দূর করিয়া দিয়া কোন মানুষ যদি আল্লাহকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একবার ডাক দেয় জোরে বলেন কয়বার আরো জোরে জোর হইল না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন মানুষ যদি আমার আল্লাহকে একবার ডাক দেয় আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে সাড়া দিয়া 70 বার জিজ্ঞেস করেন বান্দা তুমি কি চাও আমি তোমার কাছে হাজির আর জোরে বলেন না সুবহানাল্লাহ কোন মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য বাবাজি একবার বলে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রাজি হইয়া ওই ব্যক্তির খুশি হইয়া আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের পরিবর্তে সর্বনিম্ন হইলেও 10টা করে নেকি দান করে দেয় আমার রব্বুল আলামিন ডেকে বলেছেন বলতেছেন এমন রবের ইবাদত বন্দি করবা যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেন নাই তোমাদের পূর্ববর্তী লোক যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন আমার বাবাজি আমার আল্লাহ বলতেছেন তোমাদেরকে যে রব সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষরা তাদেরকেও সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও তিনি সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন তার ইবাদত বন্দেগী করো কেন তুমি কেন আমি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করব আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহর ইবাদত বন্দেগী করলে তুমি মুত্তাকি হইয়া যাইবা যে ব্যক্তি মুত্তাকি হইতে পারবে যে ব্যক্তি মুত্তাকি হইতে পারবে আমার আল্লাহ ওই সমস্ত মানুষদের ব্যাপারে বলেছেন যারা মুত্তাকির খাতায় নাম লেখাইয়া দিল মুত্তাকির খাতায় যে সমস্ত মানুষরা নাম লেখাইল তাদের জন্য কোনো চিন্তা নাই তাদের জন্য কোনো ভয় নাই তাদের কবরে যাবে তো আমার আল্লাহ সাথে সাথে তাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে আর সরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত সম্পর্কে আমার আল্লাহ ডাকতে বলতেছেন আনি আবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম আমার আল্লাহর সূরাতুল ইয়াসিনের মধ্যে আমার রব্বুল আলামিন ডাকতে বলতেছেন মানুষ রে আমার ইবাদত বন্দেগি করো আমার ইবাদত বন্দেগি যদি তুমি করো আর ইবাদত বন্দেগি যদি আমার করো এটাই হলো কার সঠিক রাস্তা এটাই হলো কার সরল রাস্তা জোরে জোরে বলনা সুবহানাল্লাহ আল্লাহ যদি বলেন সঠিক রাস্তা আল্লাহ যদি বলে সরল রাস্তা বলেন তো দেখি সেটা সঠিক হওয়ার কোনো কায়দা আছে আর জোরে বলেন কায়দা আছে নাই নাই এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে বলেছেন বাবাজি আল্লাহর ইবাদত বন্দেগী কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়েকটা আমলের কথা বললেন বাবা নামাজ আদায় করা কার ইবাদত আল্লাহর ইবাদত কোন মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্য কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য বাবাজি নামাজ আদায় করে ওই ব্যক্তির জীবনের একটা সেজদা যদি আল্লাহ কবুল করে নেয় জীবনের একটা সেজদা যদি আল্লাহ কবুল করে নেয় আমার আল্লাহ ওই একটা সেজদাকে কবুল করিয়া ওই ব্যক্তি একটা সেজদার কারণে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে পারেন কি পারেন না জোরে বলেন আরো জোরে বলেন পারেন কি পারেন না দ্বিতীয় নাম্বার বলতেছিলাম যারা আল্লাহ এক নাম্বার বলতেছিলাম যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করবে আমরা মানুষ দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করি না একমাত্র কাকে খুশি করার জন্য পড়ি জোরে বলেন আরো জোরে বলেন কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য ও বাবাজি আমি দ্বিতীয় নাম্বার বলেছিলাম
ওই সমস্ত কারীদেরকে ওই সমস্ত কোরআনের পাক তেলাওয়াতকারীদেরকে আমার আল্লাহ পাক রবুল কাট করে দাঁড় করাইয়ে দিবেন কিন্তু যে সমস্ত কোরআন তেলাওয়াতকারী আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দুনিয়াতে কোরআনের কারীম তেলাওয়াত করবে দুনিয়াতে কোরআনের কারীম তেলাওয়াত করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে রাজি আর খুশি যারা কোরআনে কারিম তেলাওয়াত করবে অন্য কোন মানকে নিয়া না অন্য কোন মানুষকে রাজের খুশি করার উদ্দেশ্য নিয়া না শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য জোরে বলেন তো কাকে আল্লাহকে রাজি করার জন্য কোন মানুষ যদি কোরআনে কারিম তেলাওয়াত করে বাবাজি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন পাঁচ শ্রেণী মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা মান জোরে বলেন না সুবহানাল্লাহ কোন মানুষ যদি কোরআনে কারিম তেলাওয়াত করে সহিহ করে একটা হাদিসের মধ্যে সেদিন দেখলাম কোন মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া ওযু সহকারে নামাজের মধ্যে দাঁড়াইয়া কোন মানুষ যদি কোরআনে কারিম তেলাওয়াত করে আমার পয়গম্বর বলেছেন ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন এক শত করে নেকি দান করে দেন কোন মানুষ যদি নামাজ আদায় করতেছে কিন্তু দাঁড়াইয়া করতে পারতেছে না অসুস্থতার কারণে সে ব্যক্তি বসে থেকে নামাজ আদায় করতেছে বসে বসে নামাজ আদায় করার কারণে বসে নামাজ আদায় করতে গিয়া যেই কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করতেছেন ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন হইলেও 50টা করে নেকি দান করে দিবেন শুধু তাই নয় কোন মানুষ যদি স্বাভাবিকভাবে কোন মানুষ যদি কোরআনে কারিম তেলাওয়াত করে কোরআনে কারিম তেলাওয়াত করলে স্বাভাবিকভাবে আমার রসুল বলেছেন ওই ব্যক্তির আমল নামায় সর্বনিম্ন হইল 10টা করে নেকি দান করে দেন সরে বলেন সুবহান কয়টা নেকি দান করেন সবাই কথা বলেন না জোরে বলেন কয়টা বাবাজি বিরক্ত হবেন না ছেড়ে দিব হুজুর হয়তো রাস্তায় আসতেছে যার কারণে একটু লেট হইতেছে আপনারা হয়তো বা বুঝতেছেন আমাকে যেই সময় দেওয়া হয়েছিল তাই সেই সময় থেকে আধা ঘন্টা সময় বেশি হয়ে গেছে এই জন্য আপনাদেরকে আর বেশি সময় বিরক্ত করবো না মাত্র 5 থেকে 7 মিনিট 6 মিনিট 5 থেকে 7 মিনিট সময় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আমাকে রেখে আপনারা যাবেন না দেহত টাঙ্গাইল থেকে বড় মুফতি সাহেব আসতেছেন ঢাকা থেকে হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব যিনি দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পড়ে এসেছেন এবং ইফতা অর্থাৎ যে সমস্ত মানুষরা ফতোয়া দেওয়ার অনুমতি পায় তা এই দুইটা সনদি তারা দেওবন্দ থেকে পড়ে এসেছেন ভালো একজন ওয়াইজ এবং আলোচক এবং খুব আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ তার বয়ান শুনলেই আপনারা বুঝতে পারবেন অল্প সময়ের মধ্যেই তারা এসে পড়বেন এই জন্য বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে বলব এখনই সব কাজ ছেড়ে আমরা এখনই মাহফিলে বসে যাই আমাদের প্রধান মেহমান দ্বিতীয় মেহমান সবাই এসে পড়েছেন তাদের আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা সবাই বসে যাই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম তেলাওয়াত করলে ওযু সহকারে পড়ুক অথবা ওযু বাদ দিয়ে পড়ুক আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 10টা করে সর্বনিম্ন নেকি দান করে দেন যারা কোরআনে কারিম তেলাওয়াত করতে জানেন না তাদের জন্য একটা সুসংবাদ আছে সেই সুসংবাদটা হলো আপনি কোরআনে কারিম তেলাওয়াত করা জানেন না সমস্যা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দান করে দিবেন এমন সিস্টেম রাখছেন সুবহানাল্লাহ জোরে বল যে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে সহি করে তেলাওয়াত করতেছে আপনি তার কাছে বসলেন কাছে গেলেন বসার পরে সেই ব্যক্তি তেলাওয়াত করতেছে
সেই তেলাওয়াত আপনি শ্রবণ করলেন হাদিসে পাকের মধ্যে এসেছে ওই ব্যক্তি তেলাওয়াত করলে যে নেকি পাবে আপনি শ্রবণ করতেছেন আল্লাহ তাআলা হুবহু সেই নেকি আপনাকে দান করে দিবে এত বড় সুবর্ণ সুযোগের কথা বললাম সুবহানাল্লাহ আওয়াজটা জোরে আনে জোরে কোন আরো জোরে বলেন এই জন্য বাবাজি কোরআনে কারীমের তেলাওয়াত শেখার আমাদের দরকার আছে না নাই বাবাজি আপনাদের বেশি সময় আমি আর বিরক্ত করিয়া আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না ছোট্ট একটা আমল দিয়ে যাই আমরা যদি কোনো মানুষ সূরা আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি নাই আমরা শিখতে পারি নাই এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই বাবাজি ছোট্ট একটা সূরার কথা আপনাদের কাছে আমি বলে যাই যে সূরার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন আমার বাবাজি আমার পয়গম্বর ডাকতে বলে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে জোরে বলেন কয়বার সাহাবায়ে কেরামের মধ্যে একদিন আমার আপনার পয়গম্বর বসে আছেন এমন সময়ের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ইখলাস নিয়ে হাজির হয়ে গেলেন এমন সময়ের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের সামনে ডাক বললেন মানুষ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে জোরে বলেন কি সূরাতুল ইখলাস কোন মানুষ যদি তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একবার তেলাওয়াত করার কারণে আমার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি দান করে দেয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে কিরামের সামনে এই কথাটা ঘোষণা করে দিলেন এমন সময়ের মধ্যে আরেকটা দিন এসে সাহাবায়ে কিরামকে বললেন দেখি কে কত কোন সময়ের মধ্যে পুরা কোরআন তেলাওয়াত করার নেকি উপার্জন করতে পারো এমন সময়ের মধ্যে আমার পয়গম্বর যখন এই ঘোষণা দিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থেকে দুই মিনিট পরে দাঁড়াইয়া গেছেন সুবহানাল্লাহ জোরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পুরা কোরআন তেলাওয়াত করার নেকি উপার্জন করেছি আমার বাবাজি কোনো দিকে নজর দেওয়া যাবে না আমার পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন আলী রে এত কম সময়ের মধ্যে কিভাবে তুমি কোরআনে কারীমে তেলাওয়াত করার অমুক কোরআন খতম করার নেকি উপার্জন তুমি করলা আমার কাছে একটু বলে দাও বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একদিন আমাদের সামনে আপনি এই কথাটা বলেছিলেন কোন মানুষ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে জোরে বলেন কয়বার কোন মানুষ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে একবার তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তি আমলনামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াত করে নেকি দান করে দেয় এই কথাটা আপনি একবার আমার কাছে আমাদের কাছে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সেই সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি জোরে বলেন কয়বার আরো জোরে বলেন কয়বার 3 বার তেলাওয়াত করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার সেদিনকার কথা অনুযায়ী কোনো মানুষ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আমার পয়গম্বর বলেন ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ তাআলা এক খতম তেলাওয়াত করার নেকি আমার আল্লাহ তার আমল নামায় জমা করে দেয় বলেন তো দেখি বাবা যে এই আমলটা কি খুবই কঠিন সবাই বলেন না খুবই কঠিন নাকি একদম সহজ আপনি একবার সূরাতুল ইখলাস একবার সূরাতুল ইখলাস
কিভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে যদি বলেন বিসমিল্লাহ সহকারে যদি কোন মানুষ যদি পড়ে তিনবার পড়লে কয় ঘন্টা সময় লাগবে কয় ঘন্টা সময় লাগবে এক ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট সময় লাগবে না না আমি তিনবার তেলাওয়াত করে আপনাদেরকে আমি দেখাইয়া যাই আপনাদেরকে আমি শোনাইয়া যাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না কেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু একবার বললাম বলেন তো দেখি এক মিনিটের উপরে লাগছে তাও সহি করে আমি বললাম আপনাদেরকে পড়াইলাম ডবল হইল না ডবলে যদি এক মিনিট না লাগে তাহলে মনে হয় না তিরিশ সেকেন্ড একবার করতে লাগবে সহজ একটা আমল আপনাদের কাছে দিয়ে গেলাম করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি কোরআন তেলাওয়াতের পুরা কোরআন শরীফ তেলাওয়াতের নেকি পাইতে চান সকালে বিকালে সর্বক্ষণ আপনি সূরাতুল ইখলাস পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ সবাই পারবেন তো ইনশাআল্লাহ আর একটা ছোট্ট একটা আমল দিয়ে যাই সে আমলটা হলো কোনো মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মধ্যে এসেছে কোনো মানুষ যদি আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি আমার উপরে সকালে দশ বার দরুদ পড়ে কয়বার সবাইকে কথা বলতে হয় কয়বার স্যার দশ বার যদি সকালে পড়ে আর যদি বিকালে যদি দশ বার তেলাওয়াত করে দরুদ শরীফ কি শরীফ দরুদ শরীফ আমার পয়গম্বর ডাকতে বলেন ওই ব্যক্তির জন্য আমি পয়গম্বরের সুপারিশ করা ওয়াজিব হয়ে মান সাল্লা আলাইয়া আসরান في أول النهار وعصر في آخر النهار نالته شفاعة يوم القيامة سورة بلن سبحان الله سورة بلن سبحان الله কোন মানুষ যদি সকালবেলা দশ বার বিকেল বেলা দশ বার দরুদ পাঠ করে আমার পয়গম্বর বলেন ওই ব্যক্তির উপরে আমি পয়গম্বরের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর অবশ্যই সুপারিশ করব জোরে বলেন সুবহান আপনার একটা আশ্চর্য এত ছোট্ট একটা আমল দিয়া আপনার হয়তো আশ্চর্য ধরে যাবেন যে হুজুর এতক্ষণ বয়ান করার পরে এত সহজ একটা আমল দিয়ে গেলেন কি দরকার আছে সকালবেলা এত কষ্ট করে উজু করে ফজরের নামাজ আদায় করা এত কষ্ট করে এশার নামাজ আদায় করা এত শীতের মধ্যে কনকনো শীতের মধ্যে আর রাজি নাই সকালবেলা যদি দশ বার দরুদ পড়ি আর বিকালবেলা যদি দশ বার দরুদ পড়ি আমার জন্য পয়গম্বর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে হুজুর আর নামাজ কালামের দরকার নাই আসলে কি অবস্থা তো এরকম ব্যাপারটা তাই সবাই কথা বলেন না ব্যাপারটা তাই এই যে আমাদের এখানে আজকে বাজারে বাজার লেগেছিল লেগেছিল কিনা এই দত্তগ্রাম বাজারে ছোট্ট একটা স্যাম্পল দিয়ে সৃষ্টি করেছিল দত্তগ্রাম বাজারে প্রতি শনিবার এবং বুধবার বাজার লাগে এই বাজারে জেলেরা মাছ ধরার পরে আমাদের বাজারে নিয়ে আসে কিনা আসার পরে ছোট্ট যমুনার থেকে ছোট ছোট সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে আসছে আমাদের এই দত্তগ্রামের একজন মানুষ ঢাকা শহরে থাকে সে অনেক ভদ্রলোক আজকে মাত্র ঢাকা থেকে আসছে আসার পরে এখানে আসা দেখতে যে সুন্দর সুন্দর আজকে দত্তগ্রাম বাজারে এত সুন্দর মাছের জেলেরা নিয়ে নিয়ে বসে আছে এই লোকটা যখন বাজারে আসে আসার পরে দেখতেছে আমাদের এখানে এই যে ভাগ ভাগ করে মাছ বিক্রি করে কি করে না বলে আমাদের এলাকায় বলে ভাগা দিয়ে সিরাজ করে এখানে কি বলে ভাগাই তো ঠিক আছে খালি তারতম্য নাই ভাগা দিয়া মাছ বিক্রি করার জন্য ভাগা দিয়েছে বাস এই বেটা খুব সুন্দর খুশি হইয়া ছেলে বেটাকে বলছে বাবা যে আপনার এই ভাগার দাম কত সে বলছে যে ভাগার দাম হলো
ভাগের দাম হলো 500 টাকা জোরে বলেন 500 টাকা 500 টাকা আমাদের গ্রাম অঞ্চলের নীতি অনুযায়ী সেই ব্যক্তি ভদ্রলোক ব্যক্তি বলতেছে বাবাজি আমি যদি আপনার মাছটা নেই তাহলে আমাকে ফাও বা অতিরিক্ত দিবেন কতটুকু এই ভদ্রলোক বেটা বলতেছেন যে বাবাজি আপনার যদি আমি ভাগাটা নেই 500 টাকা দিয়ে তাহলে আপনি ফাও বা অতিরিক্ত কতটুকু দিবেন গ্রাম অঞ্চলের স্বাভাবিক অনুযায়ী এই কথা বলার সাথে সাথে দেখবেন জেলে বেটা তার পাতিলের মধ্যে হা দিয়া বলি এতটুকু এই ভদ্রলোক বেটা মনে করতেছে এই ফাও যতটুকু দিছে আমার বাড়িতে লোকজনই নাই যা আছে তাও ঢাকা শহরে আমি আর আমার বিবি আছি যে জেলে বেটা আমাকে ফাও বা যেটি অতিরিক্ত দিছে এটি তো আমার ইয়াফিত হয়ে যায় সকালবেলায় চলে যাব আমার আর ফ্রিজে এই ছোট মাছ রাখে আর স্বাদ কম করিয়া এটা দরকার নাই ফাও যতটুকু দিছে অতটুকুই তো আমার আজকের অন্ত হয়ে যাবে এই জেলে বেটাকে এই ভদ্রলোক বলতেছে বাবাজি আপনার এই ভাগ আর নেওয়ার দরকার নাই অতিরিক্ত জেনে দিছেন এটি হলেই আমার হয়ে যায় বলেন তো দেখি এই জেলে বেটা খুশি খুশি সাথে তাকে পুলিতে ভরিয়া তাকে দিয়ে দিবে সবাই কথা বলেন নাই মনে হয় দিয়ে দিবে হ্যাঁ কেন দিবে না কেন দিবে না কেন দিবে না কেন দিবে না হ্যাঁ আপনি যদি ভাগার যদি অতিরিক্ত ফাও যদি নিতে চান আপনার জন্য শর্ত হইল ওই ভাগ 500 টাকার ভাগ আগে নিতে হবে জোরে বলেন ঠিক না বেঠি আমার বাবাজি আমার পয়গম্বর যদি সকালবেলা দশবার দরুদ পড়ে জোরে বলেন কয়বার কোন মানুষ যদি সকালবেলা দশবার দরুদ পড়ে কোন মানুষ যদি সকালবেলা দশবার বিকালবেলা দশবার আমার পয়গম্বর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যদি ওই ব্যক্তি এই কাজটা করে এই কাজটা করার কারণে কিয়ামতের ময়দানে নালাতু সাদি ইয়াউমুল কিয়ামা ওই ব্যক্তির জন্য আমি পয়গম্বরের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় সর্বপ্রথম হইল আমাকে আপনাকে কি কাজ করতে হবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হুকুম আদায় করতে হবে যদি আমি আর আপনি আল্লাহ পাকের হুকুম আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো পাঁচ ওয়াক্ত নামাজ আরো আনুষঙ্গিক যা কিছু আছে রমজান মাসে রোজা রাখা অর্থাৎ কোন মানুষ যদি আল্লাহর ইবাদত বন্দি করার পরে আল্লাহর ইবাদত বন্দি করিয়া আল্লাহর খাতায় নাম লেখাইয়া কোন মানুষ যদি আল্লাহর খাতায় নাম লেখানোর পরে কোন মানুষ যদি এই আমলগুলা করে আমার পয়গম্বর বলেছেন ওটা হলো তোমার বোনাস স্বরূপ যদি কোন মানুষ যদি দরবার পরে এই নেকিটা তুমি পাইবা ওই সময় তুমি পাইবা আল্লাহর হুকুম পালন করার পরে নসে তুমি এই উপকার পাইবা না এই নেকি তুমি পাইবা না কথা এখন বুঝেছে বাবা তাহলে সর্বপ্রথম আমাদেরকে আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে তারপর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে রমজান মাসে রোজা রাখতে হবে আমার উপরে যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করতে হবে আমার উপরে হজ ফরজ হয়ে থাকলে হজ আমাকে করতে হবে বাবাজি এই কাজটা কোনো মানুষ যদি করতে পারে এই কাজটা করলেই আল্লাহর আদালতে আল্লাহর খাতায় আল্লাহর নাম নামের লিস্টের খাতায় আমার নামটা চলে গেল তখন আপনি সবচেয়ে একটা নফল ইবাদত বন্দি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নেকি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন সেই নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন